কি বলবো, আমি আপ্যায়ন কি করব, কাউসার ভাই আপ্যায়ন করতেছে, সে তার ভাগ্যকুল থেকে মিষ্টি আমাকে খাওয়ার অনুরোধ করতেছে, অসংখ্য ধন্যবাদ। এই জায়গাটা আমার কাছে খুব একটা আনন্দময় জায়গা, কারণ এখানে মাছ ধরা তো বড় কথা না, এখানে আসিয়া যে আনন্দ উপভোগ করি এটাই আমার কাছে খুব ভালো লাগে। আসি এখানে ভালোই লাগতেছে। মাছ ধরা পছন্দ করো তুমি? হ্যাঁ করি। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন সব। কাতুল এবং কালীবাউস আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আর ঢাকার ফিশ লাভার চ্যানেল। তো আজকে আমি আবার আসলাম খাড়াকান্দি, খাড়াকান্দির আপডেট দেওয়ার জন্য। তো আজকে ইনফরমেশন পেয়েছি যে আমাদের খাড়াকান্দির অভিজ্ঞ শিকারী আমাদের রণ ভাই একটি কাতল মাছ এবং একটি কালীবাউস মাছ হিট করেছে। তো কীরকম সাইজের কাতল মাছ এবং কালীবাউস মাছ হিট করেছে সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে, এবং আজকে শিকারী যারা বসে তাদের কী অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে আজকে দেখতে পারবেন যে আজকে খাড়াকান্দি শিকারীদের কী অবস্থা। তো আজকে মোটামুটি শিকারী বসে প্রায় 6টা পয়েন্ট জুড়ে, তো এখন টুকটাক মাছ হিট হচ্ছে। গত পরশু দিন এলাকার অভিজ্ঞ শিকারী আমাদের ফরিদ আঙ্কেল, তিনি 2টা মাছ হিট করেছে, এর আগেও হিট হয়েছে। আজকে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের রণ ভাইয়ের একটা মাছ অ্যাক্সিডেন্ট হয়, তারপরে ওই পারে ঘাটে সেখানেও একটা অ্যাক্সিডেন্ট হয়। তো আমি যাচ্ছি আজকে শিকারীদের কী অবস্থা, কে কোথা থেকে আসলো, আজকে নদীর পার অনেক বাতাস। ওয়ালাইকুম আসসালাম। এই যে একজন শিকারী ভাই, আলহামদুলিল্লাহ। তো বাগুকল থেকে কাউসার ভাই, তিনি আজকে আসছে খাড়াকান্দিতে, তিনি নিয়মিত ভিডিও দেখে, লাইভ দেখে এবং কমেন্ট করে। তো আজকে কী অবস্থা তার মুখ থেকে শুনি, এবং আমাদের ঢাকার ফিশ লাভার্সের চ্যানেলের ব্যাপারে কিছু তার মুখ থেকে আমরা বক্তব্য শুনব, দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ঢাকার ফিশ লাভারে ধন্যবাদ জানাই প্রতিদিন এরকম আপডেট দেওয়ার জন্য। আসলে কি খাড়াকান্দি নদীটা বলতে না, যে কোনো নদীতে ভাগ্যের ব্যাপার, ঠিক আছে, তাছাড়া নদীতে ভাগ্যে আল্লাহ যদি রাখে হবে, না হলে তো তার কোনো হাত নাই, ঠিক আছে। তাছাড়া খাড়াকান্দিতে এখন পরিস্থিতি একটু মোটামুটি খারাপ, কারণ প্রচুর শ্যাওলা, অনেক শ্যাওলার কারণে মাছের টুপ দেখেন, আর শ্যাওলাতে টুপগুলো ঢাইকে গেছে, তো এই কারণে মাছের কোনো ওয়াশ আছে, কম ওয়াশ আছে, মাঝে মাঝে 4-5টা ওয়াশ দেয় বড় বড়, কিন্তু এই শ্যাওলার কারণে মাছের টুপ দেখতেছে না, তাই মাছের টুপ লাই না। আজকে 2টা হিট হয়েছে, কাতল একটা 6-7 কেজি হবে, একটা বাউস ওটা 2 কেজির উপরে হবে। এখন দেখা যাক কে কোথায় হিট করতে পারে না পারে, এটা হলো ভাগ্যের কাছে সব কিছু। তাছাড়া আমি ঢাকা ফিশ লাভারে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই নদীর আপডেট দেওয়ার জন্য, যে কোনো নদীর আপডেট পাই আমরা সব সময়, তাই আসি, অনেক আশা ভরসা নিয়ে আসছি, দেখি আল্লাহ পাক কী রাখে। তো অসংখ্য ধন্যবাদ কাউসার ভাইকে, খুব সুন্দরভাবে তিনি তার মন্তব্য দিল, এবং দোয়া করি যাতে আজকে ভালো কিছু হোক, হিট হোক। যেহেতু মোটামুটি এখানে সকাল সকালই প্রথম টুপি হিট হয়েছে, আশা করা যায় হিট হবে। আর খুব সুন্দর একটা পয়েন্টে বসে কাউসার ভাই, হট পয়েন্ট এটা। তো একজন মুরব্বীর সাথে কথা বলবো, তিনি পুরান ঢাকার কামরাঙ্গীর চর থেকে আসছে। তো আজকে খাড়াকান্দিতে আসলো কি অবস্থা তার বুক থেকে শুনি। জি মুরব্বী বলেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি সকাল 6টা বাজে এসেছি, কতক্ষণ আগে উনি একটা কাতল মাছ উঠাইছে 5 কেজি ওজনের, একটা কালীবাউস উঠাইছে 2 কেজি ওজনের। গত সপ্তাহে আমি এসেছিলাম এই পয়েন্টেই, একজন পাইছে 7 কেজি, একজন পাইছে 2 কেজি। তারপরে আপনাদের চ্যানেলে নিউজ দেখলাম, আমার পরদিনই নিউজ চলে এসছে, আসার পরে আমি দেখলাম যে না, 10-20 জন শিকারির মধ্যে 2 জন শিকারি মাছ পেয়েছে, ওই জন্য আপনাদের চ্যালেঞ্জ দেখে আমি আবার আজকে আবার রিটার্ন আবার আসলাম। আচ্ছা, আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনার? মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এই আপনার তেঁতুলার কুম, তারপরে আপনার তেলেঙ্গার কুম, এইগুলো চ্যালেঞ্জগুলো আমি দেখি, বেশিরভাগই দেখি আপনাদের, খুব ভালোই লাগে আমার কাছে। তো আপনাদের চ্যালেঞ্জের ধন্যবাদ জানাই যে প্রতিবারে সময় মাছের সিজনের সময় কোন টাইমে খাচ্ছে কোন টাইমে খাচ্ছে না, এই চ্যালেঞ্জগুলো দেখাই আমি খুব গর্বিত আর কি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ।
আঙ্কেলকে, তিনি মোটামুটি আমাদের ভিডিও নিয়মিত দেখে, তার সাথে কথা হইলই মাত্র তো চিন্তা করলাম ঢাকার ফিশ লাভার্সের ভিডিও যেহেতু তিনি নিয়মিত দেখে তাকে ঢাকার ফিশ লাভার্সের ক্যামেরায় বন্দি করি। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এই যে একজন বড় ভাই, এর আগের ভিডিওতে আমি তার ভিডিও করেছি, তিনি আজকে তার পুরো ফ্যামিলি নিয়ে খাড়াকান্দিতে আসে। তো এটাই আমি সবসময় মেসেজ দেই যারা এখানে ফিশিং করেন, আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবেন, কারণ এটা খুবই সুন্দর একটা একটা ফিশিং স্পট প্লাস পিকনিকও করা যায়। এই যে বড় ভাই আসছে তার ফ্যামিলি নিয়ে, তো আমি ভাবির সাথে কথা বলি। ভাবি আসসালামু আলাইকুম, আজকে আজকে আসলেন এখানে, কী অবস্থা, কীরকম লাগলো আপনি বলেন। এই তো আমার এখানে আসে খুব ভালো লাগলো, আর এখানে আগেও একবার আসছিলাম, খুব ভালো লাগছে। এই জায়গাটা আমার কাছে খুব একটা আনন্দময় জায়গা, কারণ এখানে মাছ ধরা তো বড় কথা না, এখানে এসে যে আনন্দ উপভোগ করি এটাই আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে এসে মানে নদীর দুই কূল, এখানে এসে মনটা খুব ভালো হয়ে যায়, মন খারাপ থাকলেও মনটা খুব ভালো হয়ে যায়। এখানে আসি, আমার ছেলে আছে, আমার হাজব্যান্ড আছে, সবাইকে নিয়ে একসাথে আসি, খুব ভালো লাগে। আসি এখানে, ভালোই লাগতেছে। হ্যাঁ করি, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন সবাই। তুমি ভিডিও দেখো, ভিডিও দেখো, রাখো করি দেখি কেমন লাগে, ভিডিও কেমন লাগে, ভালোই লাগে, ভালোই লাগে না। এখন আমি বড় ভাইয়ের সাথে আমি কথা বলি যে আজকে তিনি তার ফ্যামিলি নিয়ে আসলো, এখন খাড়াকান্দির কি অবস্থা বা কি পরিস্থিতি। আসসালামু আলাইকুম। খাড়াকান্দির অবস্থা মোটামুটি খারাপ না, ভালোই। আমরা সকালবেলা এসে দেখছি দুজন, একজনে দুটো হিট করছে, একটা কালীবাউস আর একটা লো কাতলা। এবং আমি যে যে বস্তুটা ফালাইছি এখানে একটু মলা বেশি বা শাওলা বেশি, আমি এখান থেকে একটু চেঞ্জ করে যাবো, আমার ফ্যামিলি নিয়ে আসছি। মাছ ধরা বিরোধ বিষয় না, বিষয় হলে আমার ছেলেকে একটু আনন্দ দিলাম, আমার ওয়াইফ একটু আনন্দ পেলো, সবসময় ঘরে বসে থাকে, এই জন্য নিয়ে আসলাম। আর আপনারা দয়া করে ঢাকা ফিশ লাভারকে সাবস্ক্রাইব করে দেবেন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বেশি সমস্যা শিকারীদের এই শেওলা, এই শেওলার কারণে শিকারীরা টোপ ফালাইতে পারতেছে না। এই যে দেখেন শিকারীদের এই একটাই কষ্ট, প্রচুর শেওলা। তো পয়েন্টে ছিপ ফালায় কিন্তু স্রোতে শেওলার কারণে টোপ একদম পারে এসে পড়ে। তো কাউসার ভাই মোটামুটি আমাদের খাড়াকান্দিতে আসে, তার তার মানে কি বলবো, আমি আপ্যায়ন কি করব, কাউসার ভাই আপ্যায়ন করতেছে, সে তার ভাগ্যকুল থেকে মিষ্টি আমাকে খাওয়ার অনুরোধ করতেছে। অসংখ্য ধন্যবাদ কাউসার ভাইকে, এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি। তো এখন দেখাবো আজকে খাড়াকান্দিতে রণ ভাই এবং জুয়েলের পয়েন্টে একটি কাতল, একটি কালীবাউস মাছ হিট হয়েছে। তো জুয়েল দেখাচ্ছে মাছ, তো আপনারা দেখতে থাকুন। কাতল এবং কালীবাউস প্রায় 4.5 কেজি কাতল, আর একটা কেজিখানি কালীবাউস। ঠিক আছে, ধন্যবাদ জুয়েলকে। তো জুয়েলের মুখ থেকে শুনি যে কখন মাছ হিট হয়েছে। ভাই হিট হয়েছে সকাল 8টার দিক দিয়ে, প্রথম টোপটা দিছি, দিয়ে এখান থেকে টোপ গাঁথতেছি, দেখি ছিপ নেওয়া যায়, পরে আর কি তুললাম। আর কালীবাউসটা হিট হয়েছে আপনি 9টার দিক দিয়ে, আর কাতল হয়েছে 8টার দিক দিয়ে। 8টার দিক দিয়ে না? হ্যাঁ। তো আশা করা যায় এখনো কি মাছের হওয়ার সম্ভাবনা আছে, পয়েন্টে কি মাছ নাড়াচাড়া করেন? হ্যাঁ ইনশাল্লাহ মাছ পয়েন্টে আছে, দু একটা ওয়াশও দিছে, এবং আরও সময় রয়ে গেছে, দেখি আশা আছে যে আরও ইনশাল্লাহ পামো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জুয়েলকে।